আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কারণ এই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করিনি এবং যখন এই ভিডিওটা শ্যুট করা হয়েছে তখন আমি জানতাম না যে আমি জাপানে আসব এবং এসে এভাবে ভিডিও করে আপনাদের সাথে এগুলো শেয়ার করবো আপনাদের সাথে ইন্টারাকশন করব। সো কে ভিডিওটা করেছে এবং কখন করেছে এটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দু তিন দিন আগে আমি আমার পেজে একটি ভিডিও শেয়ার করেছিলাম যেটার ক্যাপশন ছিল যে স্বপ্নের মতো একটি জায়গা সেই ভিডিওটি আপনারা খুবই পছন্দ করেছিলেন যদিও এটি খুব শর্ট একটা ভিডিও ছিল এই জায়গাটার কিছু অসম্ভব সুন্দর ছবি আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেব হয়তো সেই ছবিগুলো দেখলে আপনারা অবশ্যই একটু না একটু আজ করতে পারবেন যে আসলে জায়গাটা কেমন আপনারা ভিডিওটি পছন্দ করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সেখানে অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই জায়গাটির আরও ভিডিও দিতে এখানের ফুল ভিডিওটা আমি যেন আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সত্য কথা কি আমি যখন গিয়েছিলাম তখন আমি জাপানে একদমই নতুন এবং জানতামও না যে আমি পেইজে এভাবে কাজ করা শুরু করব। ফুল ব্লগ আকারে ভিডিও দিব সেজন্য আমি না সেই রকম কোনো ক্লিপ নেইনি কিন্তু আমার ফোন চেক করে দেখি কি আমার ফোনে অলরেডি এই জায়গার বেশ কিছু ভিডিও আছে এবং সেই ভিডিওগুলো আমার ধারণ করা নয় সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ধারণ করা সে আমি আসার আরও অনেক আগে এই জায়গায় গিয়েছিল ঘুরতে এবং তখন এই ভিডিওগুলো করে নিয়ে এসেছে হয়তো সে তখন জানতো না যে তার ভিডিওগুলো আমি ইউজ করব আমার পেজে সে কিন্তু এই ভিডিওগুলো কখনও কোথাও শেয়ারও করেনি ফেসবুকে আপলোডও দেয়নি সে হয়তো এমনিতেই করে নিয়েছিল তার ফোনে সেগুলো ছিল এবং আমি প্রায় তার ফোন থেকে বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও ছবি আমার ফোনে নিয়ে রাখি এবং আপনাদের সাথে আমার পেজে শেয়ার করি এই সুন্দর জায়গাটির নাম হচ্ছে ইয়োশিয়ান এটা জাপানের সিমান প্রিফেকচারের মাতসুয়ে সিটিতে অবস্থিত এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে এই জায়গায় আপনি যখন যাবেন তখনকার অনুযায়ী এটা সুন্দর করে সাজানো গোছানো থাকে যেমন এখন চলছে জাপানে ফুলের সময় এজন্য এখন যদি এখানে যাওয়া হয় বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যাবে তাছাড়া সন্ধ্যার পর এমন সুন্দর লাইটিং থাকে এবং ফগ দেওয়া থাকে যেটা খুব সুন্দর একটি ড্রিমি করে এবং জায়গাটা দেখতে এতই সুন্দর এবং এতই পরিপাটি যে আপনি ওখানে গেলে সত্যি সত্যি আপনার মনে হবে আপনি যেন কোনো স্বপ্নের দুনিয়ায় চলে এসেছেন খুবই সুন্দর দেখতে জায়গাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই জায়গাটার আরো কিছু হয়তো ছোট ছোট ক্লিপ আছে সেগুলো আমি পরে আরেকটা ভিডিওতে শেয়ার করবো আল্লাহ হাফেজ